চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। এটা আমাদের কি আমাদের নতুন বছর 2021। তোমরা একটা বছর আমরা কোভিড-19 কারণে কি করতে পারিনি, আমরা ক্লাস চালাতে পারিনি, স্কুলে যেতে পারিনি, আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে গেছি, করে গেছি। এখনো এবছরও ঠিক তাই, আমাদের বিদ্যালয়ে থাকার কথা ছিল, কিন্তু আমরা এই মহামারীর কারণে আমাদেরকে কি করতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসগুলো পরিচালনা করার জন্যে। তোমরা তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উঠেছ, আজকে তোমাদের আমার সাথে তোমাদের ফার্স্ট ক্লাস। তোমাদের যে বিজিএস যে বইটা আছে, তোমরা ইতিমধ্যে সবাই আশা করব যে বই হাতে পেয়ে গেছো, পৌঁছে গেছে তোমাদের হাতে বই। দেখো, বাংলাদেশ ও কি বিশ্ব পরিচয়, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, আমরা বলি বিজিএস। তো কি করতে হবে, আমরা যখন একেবারে প্রথম থেকে আমাদের আজকে আমাদের ফার্স্ট ক্লাস তোমাদের সাথে, তোমরা অনেকে হয়তো স্কুলে আমাকে দেখেছো, অনেকে চিনো, আবার হয়তো অনেকে চিনো না, আমি তোমাদের এর আগে কোনো ক্লাস পাইনি। বোর্ডের দিকে একটু দেখলে দেখবে, আগে তোমাদের সাথে আমার পরিচয়টা দিয়ে নিই, সেটা হচ্ছে আমি তোমাদের বিজিএস ক্লাসটা নিব। আমার নাম হচ্ছে কাজী জাহানারা অপু, একটু বোর্ডের দিকে তাকাও, কাজী জাহানারা অপু, এটা হচ্ছে আমার ইমেল আইডি, KAZIAPU কাজী অপু 2008@gmail.com। এখানের মধ্যে আমার একটা ফোন নাম্বার দেয়া আছে তোমাদের সুবিধার্থে, তোমরা যে যেখানে বুঝবে না, তোমাদের কোনো যদি জানার কিছু থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে ফোন করবে, অথবা আমাদের যে গুগল ক্লাসরুমে আমাদের ক্লাসগুলো আমরা করব, সেখানে যে কমেন্ট বক্স আছে সেটার মাধ্যমে তোমরা আমাকে তোমাদের যে কোনো জিজ্ঞাসা সেটা করতে পারবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পাশে থেকে অবশ্যই সাহায্য করব। আর আমরা কি করব, আমরা যখনই পড়তে বসবো তখনই আমাদের মেইন বই যেটা আছে সেটা আগে আমরা নিয়ে বসবো, ঠিক আছে? আর বইটা ছাড়া কিন্তু কি হবে না, আমরা কিন্তু ফার্স্টে ফার্স্টে পড়াটা বুঝবো না, যেহেতু এটা কি তোমাদের জন্য নতুন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা নতুন ক্লাসে উঠেছি, আমরা কোনো বিষয় নিয়ে কি বলবো না যে এটা আমাদের জন্য কঠিন, এটা আমি পারি না, আমি বুঝি না, আমরা কিন্তু কেউ কখনো এই কথাটা বলবো না। আমরা কি করব, আমরা বুঝার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করব, তাহলে কি হবে, আমরা দেখতে পাবো যে আমাদের কাছে আসলে কি কঠিন বলে কিছু নেই, সবটাই আমাদের কাছে একেবারে সহজ। আর কি বলবো বলো, আজকে তো তোমাদের সাথে একেবারে আমাদের কি আমাদের প্রথম ক্লাস, তাই না? এর মধ্যে শীত পড়ছে, ঠান্ডাটাও কিন্তু বেড়ে গেছে, তারপরে অনেকে অনেক বেশি আনন্দে ঘুরছো ফিরছো। আচ্ছা, আমরা মজাও করব, সেই সাথে আমরা কি করব, প্রতিদিন নিয়মিত আমাদের যে রুটিন দিয়েছি স্কুল থেকে সেটা দেখে আমরা প্রতিদিন যেন প্রত্যেকে কি করতে পারি, ক্লাসগুলো ঠিক মতো দেখতে পারি। না হলে কি হবে, আমাদের যখন অনলাইন টেস্ট যদি দিতে হয় তখন আমরা পিছিয়ে পড়ব, তাই না? আচ্ছা চলো দেখো, আমরা আজকে ফার্স্ট যে অধ্যায়টা আছে সেটা আমরা একটু রিডিং পড়ব। তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা যখন ভিডিও ক্লাসটা দেখবে অবশ্যই সে কমেন্ট বক্সের মধ্যে যারা যারা ক্লাসটা দেখেছো তোমাদের প্রত্যেকের নামটা সেখানের মধ্যে লিখে দিবে। আমাদের ভর্তি প্রক্রিয়াটা এখনো আরো কিছুদিন হয়তো লাগবে আমাদের একটু গুছিয়ে উঠতে, এর পরবর্তীতে তোমরা রোল নাম্বারটা পেয়ে যাবে, যখন রোল নাম্বার পাবে তখন নাম আর রোল নাম্বারটা একসাথে সেখানে লিখে দিবে, না হলে আমি বুঝবো না যে কে কে তোমরা ক্লাস দেখছো বা কে কে দেখছো না, ঠিক আছে? তাহলে দেখো আমি বোর্ডে কি লিখেছি, বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় কত, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, অধ্যায় এক, আমাদের পরিবেশ ও সমাজ। আমরা এই অধ্যায়ের নামটা দেখেই আমরা কি বুঝতে পারছি, আমরা একেবারে যদি বইতে না যাই, বইতে না গিয়ে যদি আমরা প্রথম অধ্যায়ের হেডিংটা যদি দেখি কি যে আমাদের পরিবেশ, এই যে আমরা যে সমাজে বসবাস করি,
আমাদের চারপাশের মধ্যে কি আছে, আমাদের একটা পরিবেশ আছে না, একটা পরিবেশের মধ্যে কি থাকে, ভালো থাকে খারাপও থাকে, দুটা দিক কিন্তু একটা পরিবেশের মধ্যে জড়িয়ে থাকে। একটা পরিবেশের মধ্যে কিন্তু কি হয়, অনেক কিছুর প্রভাব পড়ে। আমরা একটু পরে আমরা কি করব, আমরা সেটা আমরা বইয়ের মধ্যে কি কি লেখা আছে আমরা সেটা পড়ব। এরপরে দেখো এখানের মধ্যে কি আছে, ও সমাজ। আমরা কিন্তু কি সামাজিক জীব, আমরা অবশ্যই সমাজের মধ্যেই আমরা সীমাবদ্ধ, আমরা কিন্তু কেউ সমাজের বাইরে নই। এরপরে দেখো এখানের মধ্যে দুটা পয়েন্ট আছে, কোথায়, প্রথম অধ্যায়ের মধ্যে দুটা পয়েন্ট আছে, প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্য। একটা যে প্রাকৃতিক পরিবেশ আমাদের, সেটার বৈচিত্র্যটা কিরকম হয় আমরা সেটা আলোচনা করব। বইতে কি লিখেছে, রিডিং পড়ার কোনো বিকল্প নেই, আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, অবশ্যই বইয়ের খুঁটিনাটি বিষয়গুলো রিডিং করতে হবে, যেন আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে যদি বইটা ভালো করে পড়া থাকে সেখান থেকে আমরা শূন্যস্থান পূরণ দেওয়া হোক, আমাদেরকে কোনো কোশ্চেনের আনসার করতে বলা হোক সেটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। দেখো আমাদের যে প্রকৃতির যে একটা সারাউন্ডিং, যে একটা পরিবেশ, সেটা কিরকম হয়, অনেক অনেকাংশে আমাদের যে ভৌগোলিক যে পরিবেশটা আছে সেটার উপর নির্ভর করে না। আমাদের এই যে এখানের মধ্যে একটা বলছে যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, এই যে আমাদের ঝড় বৃষ্টি হয়, আকাশটা অনেক সময় কি হয় মেঘলা হয়, আবার কি হয় একেবারে রোদে ঝলমল করে, তাই না? তাহলে এগুলো কিসের কারণে হয়, এগুলো কিন্তু আমাদের যে প্রাকৃতিক যে একটা পরিবেশ, সারাউন্ডিং যে একটা পরিবেশ, সেটার সাথে কিন্তু কিছুটা কি আছে, কিছুটা কিন্তু বৈচিত্র্য আছে বা একটা সামঞ্জস্য আছে বা একটা রিলেশন আছে। এরপরে বলছি কি, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। কথাটা খেয়াল করো, সামাজিক যে পরিবেশ আছে সেটার উপর কিসের প্রভাব, সেটার উপর প্রকৃতির প্রভাব। আসলে কি, একটার সাথে আরেকটা কিন্তু কিভাবে জড়িত, একটার সাথে আরেকটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে এখন আমরা আমরা আবারও আলোচনা করব, আমরা এতক্ষণ বই না দেখে সামান্য একটু আলোচনা করলাম, এখন আমরা যাব কোথায়, একেবারে বইয়ের অধ্যায়ে বইয়ের লাইন বাই লাইনগুলো আমরা পড়ব। বলছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর, মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি আছে, প্রাকৃতিক যে পরিবেশটা আছে সেটার মধ্যে সেটা কি একরকম হবে? আমাদের দেশের যে আবহাওয়া সেটার সাথে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে আছে ভারত সেটার সাথে কিন্তু সামান্য হলেও কি থাকবে, অসামঞ্জস্য থাকবে। এরপরে আসো নেপাল, তারপরে আসো পাকিস্তান, ভুটান, তারপরে আছে কি, এরপরে আছে যেমন মালয়েশিয়া, এরপরে তুমি যদি ইউকের দিকে তাকাও, আমি যদি সারাউন্ডে একেবারে যদি পৃথিবীর দিকে কথা যদি বলি, তারপরে যেমন তোমার সুইডেন, কানাডা, ইটালি, এই যে বিভিন্ন যে একটা পৃথিবীর মধ্যে যে বিভিন্ন কতগুলা যে দেশ আছে, ছোট হোক বড় হোক যে দেশ, তাদের যে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা কি একরকম হয়? আমাদের এখানে যখন বৃষ্টি হয় তখন সেখানের মধ্যে কিরকম হয়, সেখানেও কি বৃষ্টি হয়, হয় না। কি হয় তাহলে, আমাদের যে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা কিরকম হয়, এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা, যেমন আমাদের দেশে কি একেবারে যখন শীতকাল, এখন যে শীতকাল চলছে, তাহলে এই শীতের মধ্যে কি আমাদের দেশে তুষারপাত হয়, তুষার পড়ে? আমাদের দেশে কিন্তু অতটা বরফ বা তুষার পড়ে না, কিন্তু তোমরা বাইরের যে কান্ট্রিগুলো আছে সেখানের মধ্যে তোমরা বিভিন্ন সময় মুভি দেখো না, মুভি দেখো, কার্টুন দেখো, সেখানে কি কি দেখো যে একেবারে এত পরিমাণে তুষারপাত হয়েছে, তুষার পড়েছে, সেখানে কি হয়েছে, গাছের মধ্যে দেখবা একেবারে তুষার বরফে ঢেকে গেছে, রাস্তার মধ্যে তখন কি হয় যে বরফে একেবারে ঢেকে যায়, চড়া বরফ পড়ে যায়।
তখন অনেক সময় দেখবে যে মানুষ কি করে, সেই যে বরফগুলোকে কেটে কেটে তারপরে মানুষ সেই বরফগুলো পরিষ্কার করে তারা কি করে কাজের উদ্দেশ্যে বের হয়। কোনো অঞ্চল তুষারে ঢাকা, আবার কোনো কোনো অঞ্চল কি হয় একেবারে শুষ্ক মরুভূমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও কি রয়েছে, ভিন্নতা রয়েছে। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও কিরকম উষ্ণ, কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণটা কি, বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। দেখো এখানের মধ্যে তোমাদেরকে কি রকম চিত্র দিয়ে দিয়েছে দেখেছো, এখানের মধ্যে একটা দিয়েছে বৃষ্টির ছবি, আরেকটা দিয়েছে একেবারে কিছুক্ষণ আগে বললো না যে শুষ্ক। আমাদের দেশে যখন প্রখর প্রচণ্ড যখন রোদ হয় তখন তখন কি রকম হয় দেখবে যে মাঠঘাট ফেটে একেবারে চৌচির হয়ে যায় না, ঠিক সেরকম। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে কি আছে, পরিবেশে দেখো ভিন্নতা রয়েছে। এরপরে কি বলছে, উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদনদীর সংখ্যাও কি, নদনদীর সংখ্যাটাও কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, শীতকালে আবার কি হয়, শীতকালে আবার বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে, নদীর কারণে কি হয় এ অঞ্চলে বন্যার প্রবণতাটা অনেক কি হয় বেশি হয়ে থাকে। এখন আসো, এটা পড়লাম কি, এটা পড়লাম আমাদের যে একেবারে ফার্স্ট যেটা আছে প্রাকৃতিক পরিবেশে যে বৈচিত্র্য আমরা সেটা পড়লাম। এটার মধ্যে আরো কি কি আছে দেখো, এখানের মধ্যে বলছে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশকে নিয়ে আলোচনা করো, অঞ্চলটির ভূমি কেমন, জলবায়ু কেমন। হ্যাঁ, এরপরে বলছে কি দেখো নিচের দিকে তাকাও, বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো, তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর। এখানের মধ্যে এই কথাগুলো বলেছে। আচ্ছা দেখো এখানে এই যে আমরা যে এতটুকু পড়লাম এখানের মধ্যে, এটা এতটুকু পড়ে আমরা কি শিখতে পারলাম, আমাদের শিক্ষণ ফলটা কি, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান সমূহের কি হয় পারস্পরিক সম্পর্ক আমরা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। এরপরে আমরা আরো কি করতে পারবো, মানব জীবনে এসব উপাদানের সম্পর্কের প্রভাব আমরা কি করতে পারবো, আমরা তা ব্যাখ্যা করতে পারবো। তারপরে আসো এখানের মধ্যে, এখানের মধ্যে আসলে আর তেমন একটা কিছু নেই, ঠিক আছে, আমরা আজকে আর বেশি কিছু পড়ব না, আমরা এতটুকু পড়ব আমরা যে এটা আছে আমাদের সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। কেন, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে যদি তোমাদেরকে এত বেশি পড়িয়ে ফেলি তাহলে কি হবে, হবে না। আমরা আজকে যারা নতুন বই পেয়েছো তারা কি করবে, নতুন বইয়ের সুন্দর একটা ঘ্রাণ একটা গন্ধ সেটা শুকতে শুকতে কি করবে, বইটা আজকে খুলে প্রথম অধ্যায়টা আমি যতটুকু পর্যন্ত পড়ালাম সেটা মনোযোগ সহকারে 2 বার রিডিং পড়বে। যারা পড়বে তারা কিন্তু আমাকে অবশ্যই কি করবে, লিখে জানাবে যে হ্যাঁ তোমরা রিডিং পড়েছো, ঠিক আছে। আজকে তাহলে বিদায় নিব, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এ কদিন একটু ঠান্ডাটা বেশি পড়ছে, নিরাপদে থাকার চেষ্টা করবে, ঠান্ডা যেন না লাগে সেদিকে লক্ষ্য করবে, ঠিক আছে। আমি তাহলে বিদায় নিব, আল্লাহ হাফেজ সবাইকে।